নমস্কার, আমি পাপড়ি। এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে কবিতাটি পরিবেশন করতে চলেছি সেটি শ্রী শ্রী সারদামা সম্পর্কে লেখা কিছু কথা। শ্রী শ্রী মা জয়রামবাটির এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন। অত্যন্ত দারিদ্রতার মধ্যে বড় হয়েও মা সেই যুগেও দেখিয়ে দিয়েছিলেন কিভাবে একটা নারী তার নিজের দায়িত্ব নিজেই নিতে পারে। একাধারে মা যেমন ছিলেন ধীর, স্থির, সহিষ্ণু, করুণাময়ী, ধর্মপরায়ণা নারী, তেমন মায়ের আরও একটি রূপ ছিল এই রূপের আড়ালে। তিনি ছিলেন সাহসী, প্রতিবাদী, কুসংস্কার বিরোধী এক মহিলা। এই কবিতাটির মধ্য দিয়ে মায়ের সেই রূপই তুলে ধরা হয়েছে। কবিতাটি লিখেছেন শ্রীমতী কল্যাণী চক্রবর্তী। কবিতার নাম প্রগতিময়ী মা। সাধ্য কি আছে আমার, লিখব আমি মায়ের কথা। মন বলে নি মায়ের স্মরণ, মাই রচিবে মায়ের গাথা। তুমি মা লক্ষ্মী জন্ম নিলে দরিদ্রের ঘরে, তুলে ধরতে দারিদ্রের রূপ সমগ্র সমাজের তরে। তুমিই মা সরস্বতী, না দেখলে পাঠশালার মুখ, দেখালে দুনিয়াকে অসহায় অবলার রূপ। পাকিয়ে সলতে, বানিয়ে পইতে, চালালে সংসার, শেখাতে নারী জাতিকে নিজেই নাও নিজের ভার। তুমি ছিলে সর্বগুণান্বিতা নারী, তবু স্বেচ্ছায় ত্যাজিলে নিজ অধিকার। দেখালে সংযম ত্যাগ, দিতে জগৎকে অমূল্য উপহার। তুমি যদি না চাইতে পরমহংস হতো কি গদাধর, পেত কি জগৎবাসী জীবনের সকল প্রশ্নের উত্তর। হলে সকলের জননী, ত্যাজি নিজ সন্তানের সুখ, শেখালে করতে ভক্তি নিজ মায়ে, হেরি তব মুখ। আমজাদের কন্যা হলে সবারে খাওয়ালে এক থালিতে বাতাসা মরি, ঘুচালে জাতিভেদ প্রথা, ভালোবেসে শিক্ষাদানে তোমার নেই তো জুড়ি। বাল্য বিবাহের করি তীব্র প্রতিবাদ, ভাইয়ের ইচ্ছাকে করলে অসফল, দেখিয়ে রাধুর দুর্দশা, সমাজকে বোঝালে এই প্রথার কুফল। বুঝে তোমার প্রকৃত স্বরূপ, পুঁজি নিজ হাতে, ঠাকুর দিলেন মান্যতা, অসুস্থ ঠাকুররে সেবিলে তুমি, দিয়ে মায়ের মমতা। সেবা ধর্ম শেখালে তুমি, না দেখলে কারো দোষ, সহ্য গুণও তুমি শেখালে, থাকি অল্পেতে সন্তোষ। দয়া, মায়া, মমতা দিয়ে গড়া, তুমি যে এক করুণাময়ী মা। পরিমিত কথা, সংযত আবেগ, ব্যক্তিত্বের বর্মপরি, দেখালে নারী জাতির গরিমা। জ্যান্ত দুর্গা তুমি, দশ হাতে করলে সমাজ সংস্কার, আনলে প্রগতি, তোমার প্রতিটি কথাও কার্যে, দিলে শিক্ষা, চাইলে সমাজ সংসারের উন্নতি। নমস্কার।